गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय अनदर ब्लॉग। एखन जाबो एखान थेके माने छिलाम होच्छे श्रीभूमिते। श्रीभूमिर पर एखन जाबो होच्छे संतोष मित्र स्क्वायर। देखते पाच्छो एखान थेके 7.3 किलोमीटर। तो एखन देखा जाक उबेर पाई किना, माने एत जैम एखाने अब्दि उबेर आसबे किना सन्देह आछे। तो देखा जाक आरेकटु एगिये जाई, रोड साइडे जाई, देन ओखान थेके उबेर बुक करे डायरेक्टली संतोष मित्र स्क्वायर। बाट कतक्षण टाइम लागबे आमि बोलते पारछि ना, कारण डिस्टेंसटा अनेकटा छोटो, मैं 7.3 किलोमीटर। बट जेते आई थिंक ओटा खूब कम हलो 1 घंटा लेगे जाए, एत जैम आछे रोडे, प्रचंड जैम, प्रचंड। এটার কালার চেঞ্জটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে এটাকে। আমি যে উবেরটা বুক করেছি সেটা এখানে আসতে গেলে প্রায় আধ ঘন্টা লাগবে। দ্যাটস ওয়াই আমি প্রায় 300 মিটারের মতো হেঁটে চলে যাচ্ছি, যাতে উবেরে গিয়ে বসতে পারি আর সেকেন্ড কথা জলদি ওখানে পৌঁছাতে পারি। আজকে কলকাতার প্রত্যেকটা গলি মানে সেম জ্যাম রয়েছে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তা, এতটা লেভেলের ভিড় আমি দেখিনি আর আগে কোনোদিন। প্রায় 10-15 মিনিট লেগে গেল কাকুকে খুঁজতে, তারপরে কাকুকে খুঁজে পেলাম। মানে রাস্তায় এত জ্যাম, কোথায় কাকু আমাকে খুঁজে বার করবে, কিন্তু ফোর হুইলার যেতেই পারছে না, কি করব। আমি হেঁটে হেঁটে গেলাম, যাতে কাকুর একটা ভাড়া না মিস হয়ে যায়, কারণ পুজোর সময় সবার টাকা দরকার, তাই না? এইখানে পাশেই আমি, আরে আমি এটা দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম, তুমি এটা দিয়ে বললে আমি ওইটা দিয়ে ঢুকে গেছি ভুল করে। আমি তো বললাম জিজ্ঞেস করো যে যশোর, যশোর ওইটা তো যায় না, আমি ভুল করে ওইটাই ঢুকে গেছি। এখনো অবধি রাতের ডিনার হয়নি, বাট একটা চকো কিনলাম, কারণ কিছু তো অ্যাটলিস্ট খেতে হবে। ও হ্যাঁ, আমি এখানেই ছিলাম, আবার ঘুরে এখানে আসতেই 10 মিনিট লেগে গেলো। মানে জাস্ট যেটা দেখা যাচ্ছিলো ওই রোডটা থেকে, বাট কী করা যাবে, মানে টোটালি পুরো নো এন্ট্রি করে দিচ্ছে সব জায়গাতে। মানে কাকু অনেক ভালো আমার জন্য ওয়েট করলো, এতক্ষণ বাকি সবাই ওয়েট করতে যায় না, ক্যান্সেল করে দেয়। সিরিয়াসলি বলছি, আমার ওটাই ভয় লাগছিলো কি আমি এতটা হেঁটে যাচ্ছি, ঠিক আছে, বাট যেন ক্যান্সেল না করে দেয়। বাট কাকু সত্যি অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়েছিল আমার জন্য। আমি ক্যান্সেল আধ ঘন্টাও করতাম না। কাকু লাইট আছে একটু জ্বালিয়ে দাও না, তাহলে মুখটা দেখা যাবে হালকা। মানে কাকু এত সুন্দর একটা কথা বলে দিল, কাকু বলছে তোমার জন্য আমি 1 ঘন্টা দাঁড়াতাম, কারণ আমার ছেলের নামও সৌরভ, তোমার নামও সৌরভ। না তুমি এমনি, তোমার মানুষের কথাবার্তা শুনেই তো বোঝা যায় তুমি এমনিও খুব ভালো মানুষ, তোমার কথা শুনেই মনে হচ্ছে। থ্যাংক গড কি এদিকে রাস্তাটা জ্যাম নেই, বেশ ফাঁকাই ফাঁকাই যাচ্ছি। আদারওয়াইজ ওরকম মানে জাস্ট 1 মিনিট করে এগোচ্ছে, 10 মিনিট করে দাঁড়াচ্ছে, মানে এতটা লেভেলের জ্যাম। মানে দুর্গাপুজো যদি দেখতে হয়, কলকাতার মতো দুর্গাপুজো যেরকম আর কোথাও হয় না, সেরকমই কলকাতার মতো পুজোয় যে জ্যামটা থাকে সেটাও ওরকম জ্যামও আর কোথাও থাকে না। এখন যেটা ক্রস করছি, এই পূজা প্যান্ডেলটার নাম হচ্ছে মানিকতলা চালতা বাগান লোহাপত্তি দুর্গা পূজা। সো এখানে পুরো প্যান্ডেলটাই অসাধারণ করেছে, বাট আমি আর নেমে দেখলাম না, কারণ আমাকে অনেক জায়গা ভিজিট করতে হবে। সো এখানের পুরো প্যান্ডেলটাই বাঁশ দিয়ে বা চাটাই দিয়ে বা বাঁশের যে মাঝখান দিয়ে কেটে ওইসব দিয়ে বা খড় দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে পূজার থিমটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আদিবাসী গ্রামের অনুকরণ করেই করা হয়েছে। সো এখান থেকে বেরিয়ে ডিরেক্ট আমি যাব সন্তোষ মিত্র স্কোয়ার, আর এটা সিরিয়াসলি খুবই ভালো করেছে, এখানেও তোমরা এসে ভিজিট করতে পারো, খুব সুন্দর একটা থিম। বিহারে বা ঝাড়খণ্ডে গুটকা বন্ধ করে দিয়েছে, আমাদের এখানে গুটকা অ্যাড চলছে, দেখতেই পাচ্ছ, মানে ওয়েস্ট বেঙ্গল একটা লেভেলের ব্যাপার। সো ফাইনালি এলাম সন্তোষ স্কোয়ার মিত্রর রাস্তায়, দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিং রয়েছে,
আর দেখা যাক, বেশি ভিড় নেই এখানে, বাট আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আদৌ খোলা আছে কি বন্ধ আছে। জাস্ট দু একটা লোক রয়েছে, আশা করছি এটা এখনও ওপেনিং করেনি তাই এরকম, আদারওয়াইজ তো ভিড় তো থাকতোই। এটা হলো সন্তোষ স্কোয়ার মিত্রর যে ফ্রন্ট গেট বলতে পারো, অ্যাকচুয়ালি এই গেটটার ভেতরেই একটা বিশাল বড় গ্রাউন্ড আছে, ওখানেই মেইন পুজোটা হচ্ছে। তো ফাইনালি এলাম সন্তোষ স্কোয়ার মিত্রদের। এটা আই থিঙ্ক এখনও কাজ শেষ হয়নি, মানে উদ্বোধনও হয়নি, কারণ ভিড়টাও কম আর এখনও প্রায় কাজ চলছে কন্টিনিউ। এটা সামনে একটা স্টেজ করেছে যেখানে আই থিঙ্ক প্রোগ্রাম টোগ্রাম হবে, বাট টোটালটা আই থিঙ্ক প্লাস্টার প্যারিস টাইপের কিছু কাজ হয়েছে, এখনও কাজ কিন্তু শেষ হয়নি, আরও একদিন দুদিন লেগে যাবে মনে হয়। প্রতিমা চলে এসেছে, ভেতরে রয়েছে প্রতিমা, এটা জাস্ট সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে। বাট কলকাতার বুকে এত ভালো একটা প্যান্ডেল সন্তোষ স্কোয়ার মিত্র এত লেট করলো কেন আমি বুঝতে পারছি না, বাট অনেক সময় লেট হয়ে যায় কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বা এত ভালো কাজ করতে গেলে একটু সময় তো লাগেই, বাট পুজো একদম কাছাকাছি এসে গেছে যেহেতু, আর মাত্র আজকে চতুর্থী, মানে বুঝতেই পারছো কলকাতায় পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর মানে কাল পরশু থেকে তো রাস্তায় এতটা লেভেলের জ্যাম হবে না, মানে লোক বেরোতে পারবে না এতটা জ্যাম, বা একটা প্যান্ডেল দেখতে গিয়ে আই থিঙ্ক ওখানে 3-4 ঘন্টা লেগে যাবে। মানে আমি তো জাস্ট গিয়ে গিয়ে বুঝতে পারলাম জাস্ট এই মানে এই বউবাজার বা এই হাওড়ার কলেজ স্ট্রিট এইসবের দিকটা মানে একটু জাস্ট হালকা রয়েছে, বাট সল্টলেকের দিকটা সেক্টর 5 বলো বা শ্রীভূমির সামনেটা প্রচণ্ড ভিড়, মানে এতটা ভিড় আমি কোনোদিনও দেখিনি সত্যি কথা। সন্তোষ স্কোয়ার মিত্র প্রত্যেক বছর 1-5 নম্বরের মধ্যে হয়ে থাকে, মানে কলকাতার দুর্গাপুজোর মধ্যে 1-5 নম্বরের মধ্যে অলওয়েজ থেকে যায়, আর সেকেন্ড হচ্ছে। সো এবারের সন্তোষ স্কোয়ার মিত্রর অ্যাকচুয়াল এই থিমটা হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির, মানে এটা দেখেই একদম মনে হচ্ছে কোনো একটা বিশাল বড় মহল বা রাজবাড়ি টাইপের দেখেই বুঝতে পারছো, বাট এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ এখনও চলছে দেখতেই পাচ্ছো। এখানে টোটাল কাজটাই পুরো প্লাস্টার প্যারিস দিয়ে হয়েছে, বোঝাই যাচ্ছে পুরো। এখন জাস্ট ভেতরে ঢুকলাম, প্রতিমা এসে গেছে ওই জন্য মায়ের দর্শন একবার করে যায়, কারণ শ্রীভূমিতে এত কাছের থেকে দেখতে পাইনি, ওখানে এতটা লেভেলের ভিড় ছিল। ওয়াও, মানে পুরো জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে ভেতরটা। প্রথম প্রতিমা দেখলাম সন্তোষ স্কোয়ার মিত্রদের, মানে ভালো করে কাছ থেকে দেখতে পেলাম, প্রতিমাটাও খুবই সুন্দর দেখতে হয়েছে, মানে মা তো আমাদের সুন্দরী, মা দুর্গা মানেই অবভিয়াসলি সুন্দর, বাট সব জায়গায় তো ঠাকুর সেরকম সমান তৈরি করে না, মানে সব জায়গায় ঠাকুরের বিভিন্ন বিভিন্ন, মানে মা একটা হলেও মায়ের রূপ বিভিন্ন বিভিন্ন করে, বাট এটা পুরোপুরি মানে আমাদের মন্দির বা ঘরোয়া টাইপের করেছে, খুব সুন্দর লাগলো দেখে। আর এটা হচ্ছে সন্তোষ স্কোয়ার মিত্র, আমি আর লেট করবো না, বেরিয়ে যাবো এখান থেকে, কারণ আমাকে এখনও প্রচুর জায়গা ভিজিট করতে হবে, শুধুমাত্র আজকের রাতটুকুর জন্য আমি এসেছি, এখন প্রায় বেজে গেছে 11:30, এখন আমি আছি সন্তোষ স্কোয়ার মিত্রতে, এরপরে আমি দেখা যাক আর কোথায় যাই। প্রচুর জায়গা এখনও অবধি আমার নোট করে লেখা আছে যে পরপর 1x1 সবকটা দেখে কাল সকালের মধ্যে বাড়ি যাবো। সো ব্লগটা আমি এখানে শেষ করলাম, সন্তোষ স্কোয়ার মিত্রর প্যান্ডেল দেখতে তোমরা এসো, এটা জাস্ট অস্বাভাবিক সুন্দর করেছে, আর যারা আমাদের ওখান থেকে আসবে বাঁকুড়া বা দুর্গাপুর থেকে তারা তো অবশ্যই এসো, মানে
খুব সুন্দর প্যান্ডেল করেছে। আমাদের দুর্গাপুরে বা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো করেই, বাট এখানকার কলকাতার পুজো বা প্যান্ডেলের মানে থিম বা যে কোনো একটা থিঙ্কিংটা মানে কী টাইপের করবে এই সৌন্দর্যের ব্যাপারটা একটা সম্পূর্ণ আলাদা। এখানের পুজোর গন্ধটাই একদম আলাদা, টোটালি ডিফারেন্স একদম। সো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।